extra time. শনিবার আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান, যেখানে 3 গোলে চূর্ণ হন রয় কৃষ্ণাডা। সেদিনকার পারফরমেন্স একেবারেই কিন্তু আশানুরূপ ছিল না সবুজ মেরুনের। তাই আগামী বুধবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে নামার আগে মুখ খুললেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তাকে জিজ্ঞেস করা হয় যে দ্বিতীয় পর্বে 3 গোল নিয়ে তিনি কি ম্যাচ জিততে পারবেন। তিনি বলেন, অবশ্যই বাস্তব পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি কিন্তু বেশ কঠিন, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না। আমরা অবশ্যই চেষ্টা করব এবং ম্যাচের 90 মিনিটের ওপর ভরসা রাখব। আশা করি ম্যাচ জেতা সম্ভব হবে। তাকে তার দল যে সেট পিস থেকে প্রতি ম্যাচে গোল খাচ্ছে, আগের ম্যাচেও 3 গোলের মধ্যে 2 গোল খেয়েছে, সে সম্বন্ধে ডিফেন্সের অবস্থা জানতে তাকে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, আমার মনে হয় না যে আমার ডিফেন্স খারাপ খেলছে, আমি প্রত্যেকের খেলা নজরে রেখেছি, তারা ভালোই খেলছে, ডিফেন্সে কিন্তু কোনো সমস্যা নেই। সব শেষে তিনি যোগ করেন, আমি আমার দলের প্রত্যেকের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে চাই। আমরা যদি 1 গোল দিই তবে 2 গোল দিতে হবে, 2 গোল দিলে 3 গোল দিতে হবে, কখনোই আত্মতুষ্ট হওয়া চলবে না। For me, the most important is the mentality. When your team is up 1-0, it's necessary to go for 2-0. And when you are up 2-0, it's necessary to go 3-0. Never is 1-0 and drop, and we'll see. I think this mentality is necessary to change immediately in ATK MohunBagan. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।